এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করা আছে, আর এই মুগ ডাল সেদ্ধ করা আছে। এটা হবেন মুগ মুসাল্লাম। এবার এখানে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বাটা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, তারপরে এর মধ্যে ডাল দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাতে হবে এটা, কষিয়ে তারপরে ডাল দেবো। এবার ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এবার কিছুক্ষণ ডালটা একটু ফোটাতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমার বাটা পেস্টটার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কার সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো ছিল। এটাই হলো আমার মুগ মুসাল্লাম। এটা সামান্য একটু চিনি দিতে হবে। এটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে খেতে ভালো লাগে। একটু স্যালাড যদি হয় তাহলে তো আরোই ভালো।